আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম, শুরুতেই জানাবো গুরুত্বপূর্ণ সংবাদ। আর্থিক ও সামাজিক সুরক্ষা খাতে নৈরাজ্য চলছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গত 7ই জানুয়ারি একতরফা নির্বাচনের পর দেশ আজ চরম অন্ধকারে নিপাতিত। এখন আর্থিক ও সামাজিক সুরক্ষা খাতে এক ভয়াবহ নৈরাজ্য চলছে। এবারে জানাবো, অতি সম্প্রতি ডামি তুমি আমি স্বামী নির্বাচন করেছে সরকার। সে নির্বাচনে ভোট দিতে যায়নি ভোটাররা। জনগণ জানে, এই অবৈধ সরকার তার ক্ষমতা টিকিয়ে রাখতে অবৈধভাবে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে যাচ্ছে, গুম খুন করছে। এদিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে 11 মামলায় হাজিরার জন্য আগামী 22 এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। জানিয়ে দেব, রাজধানীর রূপনগরে লিফলেট বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা। ডামি নির্বাচনে ডামি সরকারের আমলে দ্রব্যমূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান খুন, ধর্ষণ, গ্যাস ও জ্বালানি সংকটের প্রতিবাদে এবং স্বতন্ত্র ও মানবাধিকার ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়ে দেশ বাঁচাও মানুষ বাঁচাও লিফলেট বিতরণ করা হয়। এদিকে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের জনগণই আমার আপনজন, তাদের ভাগ্য পরিবর্তনের জন্য প্রয়োজনে বুকে তাজা রক্ত ঢেলে দেব। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, কৃষকদের দিল্লি চলো অভিযান থামাতে পারেনি পুলিশ। ভারতে কৃষকদের আন্দোলনে উত্তাল রাজধানী নয়াদিল্লি। দেশটির কৃষকরা বেশ কিছু যৌক্তিক দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন। ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের গ্যারান্টি দেওয়ার আইন, কৃষকদের জন্য পেনশন, শস্য বিমা এবং তাদের বিরুদ্ধে এফআইআর বাতিলের এমন কিছু দাবি নিয়েই এবার দিল্লি চলো অভিযান শুরু করেছে তারা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আর্থিক ও সামাজিক সুরক্ষা খাতে নৈরাজ্য চলছে রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গত 7ই জানুয়ারি একতরফা নির্বাচনের পর দেশ আজ চরম অন্ধকারে নিপাতিত। এখন আর্থিক এবং সামাজিক সুরক্ষা খাতে এক ভয়াবহ নৈরাজ্য চলছে। আজ বুধবার সকালে রাজধানীর গুলশানে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জনগণের মাঝে লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রিজভী আরও বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব দুর্বল করা হয়েছে, বাংলাদেশের জনগণের সঙ্গে তামাশা করা হচ্ছে। অন্যদিকে বাংলাদেশ ভারত সীমান্তে বাংলাদেশী নাগরিকদের পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। মিয়ানমার সীমান্ত প্রসঙ্গ তুলে ধরে রিজভী বলেন, ওদিকে কক্সবাজার টেকনাফে এবং বান্দরবানের ঘুমধুম সীমান্তের উপরে মুহুর্মুহু গুলি হচ্ছে। বাংলাদেশের কৃষকরা সীমান্তে কাজ করতে পারছেন না, তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। আমার বাংলাদেশের সরকার হাত গুটিয়ে বসে আছে, তারা নীরব, একটা প্রতিবাদ করার সাহস তারা পাচ্ছে না। এভাবে দেশ চলতে পারে না। দেশ বাঁচাও মানুষ বাঁচাও শিরোনামে সারা দেশে লিফলেট বিতরণ কর্মসূচির দ্বিতীয় দিনে রিজভীর নেতৃত্বে গুলশান এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গত 7ই জানুয়ারি সংসদ নির্বাচনকে ডামি আখ্যায়িত করে তা বাতিলের দাবি জানানো হয় এই কর্মসূচিতে। ডামি তুমি আমি স্বামী নির্বাচন করেছে সরকার, সেলিমা রহমান। অতি সম্প্রতি ডামি তুমি আমি স্বামী নির্বাচন করেছে সরকার। সে নির্বাচনে ভোট দিতে যায়নি ভোটাররা। জনগণ জানে, এই অবৈধ সরকার তার ক্ষমতা টিকিয়ে রাখতে অবৈধভাবে বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে যাচ্ছে, গুম খুন করছে। আজ বুধবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লিফলেট বিতরণের পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেলিমা রহমান বলেন, এদেশের মানুষ অত্যন্ত সচেতন যে নির্বাচনে সরকার প্রশাসন ম্যানিপুলেট করেছে, সেই নির্বাচনে জনগণ অংশগ্রহণ করেনি। তিনি অভিযোগ করেন, এই সরকার ভোটের আগে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যদের এবং অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করে জোর করে ভোট করেছে। কারাগারে 13 জন নেতাকর্মীর মৃত্যু হয়েছে। কারাগারে আমাদের নেতাকর্মীদের উপর জুলুম নিপীড়ন চালিয়ে যাচ্ছে সরকার। সরকার ছাত্রলীগদের হাতে অস্ত্র, হেলমেট এবং লাঠি তুলে দিয়েছে জানিয়ে তিনি বলেন, তারা দেশের শিক্ষাঙ্গনে এখন সন্ত্রাসী কার্যক্রম করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। ছাত্রলীগ শিক্ষাঙ্গন সহ দেশের সবকিছু ধ্বংস করে দিয়েছে। তারা একাই রাজত্ব করতে চায়। যে নির্বাচন হয়েছে সে নির্বাচন আমরা মানি না, এমন দাবি করে সেলিমা রহমান বলেন, আমাদের দাবি ছিল একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সেটি প্রতিষ্ঠিত এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব।
বেগম খালেদা জিয়ার এগারো মামলায় হাজিরা ২২ এপ্রিল। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে এগারো মামলায় হাজিরার জন্য আগামী ২২ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। বুধবার এসব মামলায় জিয়ার হাজিরা দিন ধার্য থাকলেও অসুস্থতাজনিত কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। এরই পরিপ্রেক্ষিতে তার আইনজীবী সময়ের আবেদন করলে তা মঞ্জুর করে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদের নতুন দিন ধার্য করেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন। মামলাগুলোর মধ্যে রাজধানীর দারুস সালাম থানায় করা নাশকতার ৮টি, যাত্রাবাড়ি থানায় ২টি, রাষ্ট্রদ্রোহের ১টি। এগারো মামলার মধ্যে যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় চার্জশিট গ্রহণের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল, অপর ১০ মামলায় ছিল চার শুনানির জন্য। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে ২০১৬ সালের ২৫ জানুয়ারি আদালতে রাষ্ট্রদ্রোহের মামলাটি দায়ের করা হয়। ২০১৭ সালে বিভিন্ন সময়ে মামলাগুলো চার্জশিট দাখিল করে পুলিশ সবগুলো মামলায় খালেদা জিয়াকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। পরে খালেদা জিয়া মামলাগুলোতে আত্মসমর্পণ করে জামিন নেন। রাজধানীর রূপনগরে বিএনপি লিফলেট বিতরণ। রাজধানীর রূপনগরে লিফলেট বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা। ডামি নির্বাচনে ডামি সরকারের আমলে দ্রব্যমূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান খুন, ধর্ষণ, গ্যাস ও জ্বালানি সংকটের প্রতিবাদ এবং গণতন্ত্র ও মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়ে দেশ বাঁচাও মানুষ বাঁচাও লিফলেট বিতরণ করা হয়। বুধবার দুপুরে রূপনগর দুয়ারিপাড়া ইস্টার্ন হাউজিং, রূপনগর টিনসেট, রূপনগর আবাসিক এলাকায় বিভিন্ন বিপণী কেন্দ্র, ভ্রাম্যমান দোকান এবং পথচারীদের মাঝে ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হকের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়। এ সময় বিএনপি নেতা আমিনুল হক বলেন, বর্তমান অবৈধ শাসক গোষ্ঠী দেড় যুগ গণতন্ত্রকে কারারুদ্ধ করে রেখেছে। কেড়ে নেওয়া হয়েছে বাক স্বাধীনতা, হরণ করা হয়েছে ভোটাধিকার, আর গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সৈনিকদের বিরুদ্ধে চলছে নিষ্ঠুর দমন পীড়ন। বিরোধী দল শূন্য করে সরকার দেশে স্থায়ী বাকশাল কায়েম করতে চায়। তিনি বলেন, আজকে গণতন্ত্রের মা খালেদা জিয়া সহ লাখো নেতা কর্মীকে বন্দী করে রেখেছে। দেশে বিদেশ থেকে প্রত্যাখ্যাত হয়ে সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে প্রতিবাদী জনতার উপর অত্যাচার করছে। এ থেকে দেশ এবং জাতিকে রক্ষা করতে প্রয়োজন একটি বড় বিপ্লব। ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে হলে এই বিপ্লবে সবাইকে শরিক হতে হবে। এছাড়া ১৬ ফেব্রুয়ারি শুক্রবার বাংলাদেশ ভারত সীমান্তে বাংলাদেশিদের হত্যার প্রতিবাদ এবং তাদের স্মরণে সব মসজিদে দোয়া মাহফিল হবে। এছাড়া ১৭ ফেব্রুয়ারি সব জেলা সদরে লিফলেট বিতরণ, ১৮ এবং ১৯ ফেব্রুয়ারি সব উপজেলা এবং ইউনিয়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হবে। কৃষকদের দিল্লি চলো অভিযান থামাতে পারেনি পুলিশ। ভারতের কৃষক আন্দোলনে উত্তাল নয়াদিল্লি। দেশটির কৃষকরা বেশ কিছু যৌক্তিক দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন। ফসলে ন্যূনতম সহায়ক মূল্যের গ্যারান্টি দেওয়ার আইন, কৃষকদের জন্য পেনশন, শস্য বিমা এবং তাদের বিরুদ্ধে এফআইআর বাতিলের দাবিতে দিল্লি চলো অভিযান চলছে। এরই অংশ হিসেবে গতকাল মঙ্গলবার অভিযান শুরু করে ২০০টির বেশি কৃষক সংগঠন। মঙ্গলবার রাতে পদযাত্রা বন্ধ রাখলেও বুধবার সকাল থেকেই ফের দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে কৃষক সংগঠনগুলো। সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রাস্তার মোড়ে মোড়ে ব্যারিকেড বসানো হয়েছে যাতে কৃষকরা ট্রাক্টর, ট্রাক ও ট্রলি নিয়ে সড়কে নামতে না পারে। তারপরও পাঞ্জাব ও হরিয়ানায় ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করছেন কৃষকরা। তারও আগে কৃষক আন্দোলন ঠেকাতে সোমবার থেকেই দিল্লিতে এক মাসের ১৪০ ধারা জারি করেছে প্রশাসন। হরিয়ানাতেও একাধিক জেলায় ১৪০ ধারা জারি করা হয়েছে। রাস্তায় বসানো হয়েছে সিমেন্টের বলক, প্যারেক বসানো হয়েছে ব্যারিকেড এবং কাঁটাতার, কয়েক হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে, বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবাও। এসব কিছু উপেক্ষা করেই দিল্লির পথে রওনা হয়েছেন হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তর প্রদেশে প্রায় ১,০০,০০০ কৃষক। এমনকি ৬ মাসের খাদ্য সামগ্রী নিয়েই তারা এবার মাঠে নেমেছেন। এদিকে মঙ্গলবার পাঞ্জাব হরিয়ানা সীমান্তে পুলিশ আন্দোলনকারী কৃষকদের আটকায় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছোড়ে। জোর করে ট্রাক্টর নিয়ে সিমেন্টের ব্যারিকেড ভেঙে দেয় কৃষকরা। এরপর পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। ড্রোন দিয়ে কাঁদানে গ্যাস ছুড়তে বাধ্য হয়েছে পুলিশ, ব্যবহার করা হয় জল কামানো। আটক করা হয়েছে বহু কৃষককে। পাথর ছোড়াছুড়িতে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি। এ সময় কমপক্ষে ৬০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে কয়েকটি দাবি নিয়ে ঐক্যমতে পৌঁছেছে দুপক্ষ। বাকি দাবিগুলো নিয়ে কমিটি গঠন করা হবে এবং আলোচনাও হবে।